ক্রেন ক্রেন হলো এক ধরনের মেশিন, সাধারণত একটি উত্তোলনের দড়ি, তারের দড়ি বা চেইন এবং সেফস দিয়ে সজ্জিত নির্মাণ উপকরণ ওঠাতে ও নামাতে এবং আনুভবিকভাবে সরানোর জন্য ব্যবহার করা যায়। এটি প্রধানত ভারী জিনিস তোলা এবং এগুলিকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। যন্ত্রটিতে বেশি পরিমাণে যান্ত্রিক সুবিধা তৈরি করতে এক বা একাধিক সাধারণ মেশিন ব্যবহার করা হয়, যা মানুষের স্বাভাবিক সামর্থ্যের বাইরে লোড ওঠানামা করতে সক্ষম। ক্রেনগুলি সাধারণত পদ্মা সেতুর মতো গভীর পানিতে বড় ধরনের ব্রিজের ভারী বস্তু ওঠানামা করতে, পরিবহন শিল্পে মালামাল লোড এবং আনলোডিংয়ের জন্য, নির্মাণ শিল্পে উপকরণ ওঠানামা করার জন্য, উৎপাদন শিল্পে ভারী সরঞ্জাম একত্রিত করা সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আজকের ক্রেন প্রযুক্তি এত পরিশীলিত যে এটি কত আগে আবিষ্কার করা হয়েছিল তা বলা কঠিন। ক্রেন প্রযুক্তির ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায়, পানি উত্তোলনের জন্য প্রথমে ক্রেন জাতীয় ডিভাইসগুলি মিশরে ব্যবহার করা হয়েছিল। পণ্ডিতেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে পিরামিডগুলি তৈরির জন্য অবশ্যই কোনো না কোনো ধরনের ক্রেন ব্যবহার করা হয়েছিল। প্রাচীন গ্রীসে ক্রেন প্রযুক্তির সফল ব্যবহার প্রথম দেখা গিয়েছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নির্মিত ভবনগুলিতে ক্রেন ব্যবহারের প্রথম প্রমাণ পাওয়া যায়। নির্মাণে ব্যবহৃত ব্লকগুলির মধ্যে একটি করে গর্ত ছিল যা উত্তোলনকারী ডিভাইসের উপস্থিতি নির্দেশ করে। যেহেতু নির্মিত স্থাপনার গর্তগুলি একক বা জোড়ায় পৃথিবীর কেন্দ্রের উপরে একটি বিন্দু থেকে সমান দূরত্বে ছিল, এর থেকে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেন যে তাদের নির্মাণ সামগ্রী উপরে তোলা যথাযথ স্থানে বসানোর জন্য ক্রেন ব্যবহৃত হয়েছিল। তারা আরও বিশ্বাস করে যে ক্রেনটি লম্বভাবে তুলতে একটি র্যাম ব্যবহার করেছিল। একই পদ্ধতি প্রাচীন মিশরীয়রা সম্ভবত ব্যবহার করেছিল। গ্রিকরা পরবর্তীতে এটি সহজ করে কার্যকর শক্তিশালী কপিকল এবং পুলি সিস্টেম তৈরি করেছিল, যা র্যাম্পটি প্রতিস্থাপন করে এবং ভারী ব্লকগুলি তুলতে সক্ষম করে। এটি বিশ্বাস করা হয় যে পার্থেননের মতো ভবনগুলি খাড়া করার জন্য এই ধরনের ক্রেনগুলি ব্যবহার করা হতো। প্রাচীন গ্রিস থেকে ক্রেনের ইতিহাস আমাদের প্রাচীন রোমে নিয়ে যায়। রোমানরা গ্রিক ক্রেন নিয়েছিল এবং এটিকে উন্নত করেছিল, নিজেদেরকে বিশাল কাঠামো তৈরির ক্ষমতা দিয়েছিল। প্রাথমিক রোমান ক্রেনগুলিতে একটি তিন পুলি সিস্টেম ছিল, যা দিয়ে তারা 150 কেজি পর্যন্ত ভার উপরে তুলতে সক্ষম করে। সেখানে থেকে রোমানরা তাদের ক্রেনগুলির আকার এবং উত্তোলন ক্ষমতা বাড়িয়েছিল। প্রথম দিকে তিন পুলি ক্রেনটি একটি 5 পুলি ক্রেনের দিকে যাত্রা করেছিল। এই উদ্ভাবনটি শীঘ্রই একটি ট্রেড হুইল দ্বারা প্রতিস্থাপন করা হয়েছিল, যা শক্তিশালী কপিগুলোর স্থান নিয়েছিল। ট্রেড হুইল বৃহত্তর ব্যাসের সাথে বোঝার ওজন 6000 কেজি বাড়িয়েছিল। একটি প্রাচীন রোমান ক্রেনের উত্তোলন ক্ষমতা 2 জন পুরুষের ক্ষমতার 60 গুণেরও বেশি ছিল। রোমানরা আরও 4টি মাস্ট সহ একটি উত্তোলনকারী টাওয়ার ব্যবহারের মাধ্যমে ক্রেন প্রযুক্তিটি আরও বিকশিত করেছিল। চারপাশে ক্যাপাস্টান দ্বারা বেষ্টিত, যা মানুষ বা প্রাণী দ্বারা দড়ি টানিয়ে বোঝা তুলতে সক্ষম করেছিল। এই ক্রেনটি তাদের 34 মিটার উচ্চতায় কয়েক টন ব্লক তুলতে পারত। ক্রেন প্রযুক্তির ব্যবহার মধ্যযুগে বন্দরের দিকে যায়। বেলজিয়াম এবং জার্মানির শহরগুলি 1200 শতকের মাঝামাঝি সময়ে বন্দরের মালামাল ওঠানামার কাজে ক্রেন ব্যবহার করেছিল। এই যুগের ক্রেনগুলি প্রাচীন রোমের অনুরূপ ট্র্যাড হুইল নকশা ব্যবহার করেছিল। ক্রেন নির্মাতারা ক্রেন প্রযুক্তিতে 1800 সালের দিকে ঢালাই লোহা ও তারের দড়ি ব্যবহার শুরু করে। এই উদ্ভাবনগুলি ক্রেনকে আরও শক্তিশালী, টেকসই এবং ভারী বোঝা তুলতে সক্ষম করেছে। আরও কয়েকটি উদ্ভাবনের পরে আর্চ বা খিলান আকৃতির জীবগুলি যুক্ত করার মধ্য দিয়ে প্রথম মোবাইল ক্রেনটির বিকাশ হয়েছিল। পরে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে ক্রেনের ব্যবহার শুরু হয়। 1880 এবং পরবর্তী 100 বছর পর, অর্থাৎ 1980 সালের পরে নির্মিত ক্রেনগুলি 100 টন পর্যন্ত ভার 28 মিটার উপরে উত্তোলন করতে সক্ষম।